অনেক সমস্যা আসবে, দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে, তখন আপনাকে চট করে মুখোমুখি হওয়ার চেষ্টা করতে হবে না, তাড়াহুড়া করে তার মোকাবেলা করতে হবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যদি তাৎক্ষণিক তার মুখোমুখি করেন, মুখোমুখি হন, তাহলে আপনি ভালো হলেন কোথায়? ধৈর্যের পরিচয় দিতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, ওয়াস্তাঈনু বিস্ববরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সলাতের মাধ্যমে সাহায্য চাও, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন। বুঝতে পারলাম না, শুধুমাত্র ধৈর্য শব্দটা জানলাম দেখলাম, কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝতে পারলাম না। এখন ধৈর্য শব্দটি হয়ে গেছে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম সবাই বলে সবাই বোঝে, কিন্তু ঘোড়ার ডিম কেউ দেখেনি। ধৈর্য শব্দ সবাই শুনেছে সবাই জানে, কিন্তু ধৈর্য কি জিনিস তা কেউ বুঝতে পারলো না। যখনই সমাজে দ্বন্দ্ব লেগে গেল, মসজিদে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব লেগে গেল, তখন একজন আর একজনকে বললো তোকে দেখে ছেড়ে দেব। তো ধৈর্য হলো কোথায়? দলীয় দ্বন্দ্ব যখন চলে আসলো, তখন বলল ও কত বড় শক্তিশালী হয়েছে, ওকে জেলখানায় ঢুকেই ছাড়বো। তাই আপনাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে কতগুলো লোক আছে 20-30 বছর থেকে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে একমাত্র সেই জানে ঘটনা কি। যে এক নম্বর আসামি সেদিন সে বাড়িতে ছিল না, সেদিন সে ওই গ্রামেই ছিল না, ওই পাড়ায় ছিল না, হয়তো বা রংপুরে ছিল, চট্টগ্রামে ছিল, কিন্তু দেখা যাচ্ছে ও এক নম্বর আসামি। তাহলেই কি আপনাকে তাড়াহুড়া করে লেগে যেতে হবে? তরকারিতে লবণ বেশি হয়ে গেছে সেই জন্যই কি বউকে মারতে হবে? ধৈর্য কোথায়? বুঝলাম না ধৈর্য কি জিনিস। ধৈর্যের কথা তো সবাই বলে, কিন্তু আসলেই কি সবাই ধৈর্য ধারণ করে? আমি নিজের কথা বলছি, আমিও কি আসলে চলতে গিয়ে প্রেক্ষাপটে ধৈর্য ধারণ করতে পারি কি না, তা অনেক সময় বুঝে উঠতে পারি না। যদিও একটার পর একটা কিছু সমস্যার মুখোমুখি হওয়াই লাগে। অনেককে দেখি খুব সুন্দরভাবে জীবনযাপন কাটাচ্ছে, তাকে জিজ্ঞাসা করলে কিছু বোঝা যায়, তবু বলে যে আল্লাহ খুব ভালো রেখেছে। আমরা বলছি আল্লাহ খুব ভালো রেখেছে, কিন্তু সমস্যা যদি আপনার সামনে পেশ করি, তখন মনে হবে যে এ মনে হয় আমার চেয়ে বিপদে। তবে আপনারটা শুনলে আমাকে মনে হবে আপনি মনে হয় আমার চেয়ে বেশি বিপদে। সামাজিক জীবন দিন যত যাবে সমস্যা তত বেশি হবে, কাজে ধৈর্যের পরিচয় তত বেশি হতে হবে, না হলে কেমনে হয়? আল্লাহ তাআলা বলছেন ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলামা ইয়াকুলুন, ওরা যা বলে এই কথার উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওরা বলছে এ গণ, ওরা বলছে এ জাদুকর, ওরা বলছে এ হলো পাগল, এ রাতে এগুলো বানায়, কোরআন নামে সকালে এগুলি বলে, এ পাগল, ওকে জিনে ধরেছে, ওকে উপরিতে ধরেছে, ও পাগল হয়েছে, সবাই বলা বলি করছে, এসব কথার উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওরা বলছে ছি 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 ছি, যে হলো কুলাঙ্গা আর জাতির জন্য, বংশের জন্য, আমরা বলছি 360 জন মাবুদ, আরও বলছে একজন তবু সপ্তম আকাশের উপরে আছে, এই কথা মানা যায় কি করে? এ জাতির জন্য একজন কুলাঙ্গার ছেলে, একে হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দী করতে হবে, না হলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একটা করাই লাগবে। ওরা যা বলছে এসব কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলছে পাগল হয়েছে। তাই জেমাদ ইবনে সালা বা কবিরাজ এসে বলছে আপনাদের এলাকায় মোহাম্মদ নামে একটি লোক পাগল হয়েছে, তাকে জিনে ধরেছে, তাকে ওপরিতে ধরেছে, আমি ওপরিতে ধরলে ভালো করতে পারি, সে কোথায়? ওই যে মোহাম্মদ। তো ওখানে গিয়ে কবিরাজ বলছে আমি পাগলামি ভালো করতে পারি, আমি কি কিছু বলতে পারি? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, আল্লাহর নবীও কিছু কথা বলবেন, তাই তিনি খুতবা শুরু করলেন। কিছু কথার পূর্বে আল্লাহ এবং রাসূলের প্রশংসা করতে হয়, তাই তিনি কথাটা শুরু করেছেন। যখন তার কথা শেষ হয়েছে, তখন কবিরাজ বলছে ইকরা মারাতান ওখরা, আপনি আবারও পড়ুন, কত গণকের কথা শুনেছি এরকম কথা শুনিনি, কত কবির কথা শুনেছি তবে এরকম কথা শুনিনি, কত জাদুকরের কথা শুনেছি তবে এরকম কথা কোনোদিন শুনিনি, আপনি আবার পড়েন তো। তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু। শেষ হতে না হতে কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল।
কবিরাজ মুসলমান হয়ে গেল। যা বলছিলাম তা হচ্ছে, আল্লাহ বলছেন যে আপনি ধৈর্য ধারণ করুন, ওরা যা বলছে এই কথার উপরে আল্লাহর কি ঠেকা বেঁধেছে? আল্লাহ তো একটু টিপে দিলেই পারেন, কোন ফায়কুন বললেই হয়, কিন্তু ধৈর্যের পরিচয় দিয়ে এই সমাজে বসবাস করতে হবে। যার যত বেশি ধৈর্য হবে সে ইহকালেও তত সফলতা অর্জন করবে, পরকালেও তত সফলতা অর্জন করবে। একটা মহিলা রাস্তায় বসে কান্নাকাটি করছে, বৃদ্ধা মহিলা। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন মহিলা বলছে, এলাইকা আননি, সরেন এখান থেকে, আমি কেন কাঁদছি সেটা আপনার জানার কি প্রয়োজন? যান, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যান, আপনার এটা জানার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, আপনি তো হলে বলতেন, কে তুমি, তুমি আমাকে চিনো? উনি কিছু বললেন না, চলে গেলেন। তো আশেপাশে যারা ছিল তারা বলল, আপনি কি জানেন ওই লোককে? আমি তাকে তো জানি না, ইনি তো মোহাম্মদ যিনি দাবি করছেন আমি নবী। তাই, তাহলে তো খুব ভালো মানুষ, আমি শুনেছি, তো যাই সেখানে। তো মহিলা বলছে, আমি গেলাম তার দরজায়, মাওজাদ্দ বাওয়াবান, কোনো পাহারাদার পাইনি, খালি বাড়ি, আমি সাক্ষাৎ করলাম, আমি বললাম তুমি আমার কথা বলেছিলে কিন্তু আসলে আমার ভুল হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে তুমি এরকম কথা বলো কেন, হিসাব করো না আমি কে, এরকম কিছু বললেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু এইটুকু, আসসাবরু ইনদা সাদমাতিল উলা, যখন প্রথমে বিপদ আসে তখন ধৈর্যের নাম ধৈর্য। কিছু বলে নিয়ে, কিছু গালি দিয়ে নিয়ে, কিছু করে নিয়ে তারপর বলছে, যাক যা হয়েছে হয়েছে, ধৈর্য ধারণ করি, তার নাম ধৈর্য নয়। সমস্যা যখন আসে তখনই ধৈর্য ধারণ করতে হয়, তার নাম ধৈর্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য, উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরা মিনাল লাইলে, কেউ যদি রাতের শেষে উঠে আল্লাহর কাছে সাহায্য চাইব মনে করে, কেউ যদি রাতের শেষ অংশে উঠে, উঠেই বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক অংশীদার নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, সমস্ত ক্ষমতার মালিক তিনি, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা তার, সবচেয়ে বড় তিনি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া। তারপরে যদি বলে রব্বিক ফিরিলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, অথবা দা, কিছু দোয়া প্রার্থনা করে যে কোনো সমস্যাকে সামনে রেখে, উস্তু জিবালাহু, তাহলে তার দোয়া কবুল করা হবে। ওয়াইন তাওয়াজ্জা, এখন যদি এইগুলি বলার পরে অজু করে, ওয়া সল্লা, সলাত আদায় করে, কবিলাত সলাতহু, তাহলে তার সলাত কবুল করা হবে। বুখারী মুসলিম। সাহায্য চান, দুই রাকাত সলাত আদায় করে সাহায্য চান, রাতে উঠেন, রাতে উঠে এই দোয়াটি পড়েন, এই দোয়া পড়ার পরে সুন্দর করে অজু করেন, অজু করার পরে দুই রাকাত সলাত আদায় করে আবারও কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কথা গ্রহণ করা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাতান লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম, রাতে একটা সময় রয়েছে, যে কোনো মুসলিম পুরুষ নারী ওই সময়ের যদি মুখোমুখি হয়, ওই সময়টা যদি ধরতে পারে, রাতে একটা সময় রয়েছে, সেই সময়টা যদি যে কোনো পুরুষ যে কোনো নারী ধরতে পারে, ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, তারপর ওই ইহকালের কিছু চাই, পরকালের কিছু চাই, তারপর সে ইহকালের কিছু চাই, পরকালের কিছু চাই, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবেন, নিশ্চিত দিবেন, অবধারিত দিবেন, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিবেন, অতএব দিবেনি। আল্লাহর কাছে চাইতে হলে ধৈর্য দিয়ে, দুই রাকাত সালাত দিয়ে চাইতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে যেটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাইসল্লি চিন্তায় আসার রাকা ফি ইয়াউমিন লাইলা, কেউ যদি ২৪ ঘন্টায় ১২ রাকাত সালাত আদায় করে তাহলে বানাল্লাহু লাহু বিহিন বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা এই ১২ রাকাতের বিনিময়ে তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। আর বা রাকাতিন কাবলা জোহরে আর রাকাতাইনে বাদা জোহরে, জোহরের পূর্বে ৪ রাকাত, জোহরের পরে ২ রাকাত, আর রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে ২ রাকাত, আর রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে ২ রাকাত, আর রাকাতাইনে বাদ কাবলাল ফজর, ফজরের পূর্বে ২ রাকাত, এ হলো ১২ রাকাত। ১২ রাকাত আপনি সালাত আদায় করুন, আপনার উদ্দেশ্য পূর্ণ হবে আর জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করা হবে। আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।